এরকম গুজব ছড়াইতে ছড়াইতে আর বাংলাদেশের শেষ করে দিয়ে সারা দেশ জুড়িয়ে রে পেঁয়াজের সংকট নিরসন নইতেই নতুন করে বাড়েন নুনের দাম। এই নুন নাকি দেশের হন হন জায়গা কেজি প্রতি বেসাওর 120 টিয়াতন শুরু করে 200 টিয়া পর্যন্ত। দেশের বিভিন্ন জায়গার লবণের দাম বৃদ্ধির গুজব ছড়াইবারও অভিযোগ আছে। কিন্তু সরজমিনে আজ ইয়া চট্টগ্রাম নগরীর খুচরা এবং পাইকারি বাজারত যাইয়া চাইলে ইয়ানোর হন সত্যতাই নমিত। আদতে আগর দামেই বেসাওর নুন, হতা হইলা মারা ক্রেতা বিক্রেতা উভয় লয়। এই নুন লইয়া রে ছড়ানো ঘটনারে ইতারা জাস্ট গুজবই হর। 100 টাকা লইছ না? 30 টাকা ধরে লই দিতে লবণ গুজবই দাও যে একটি কি লাল পয়সা ইলতে একটিকে পয়সার সময় একটা কৃত্রিম শহরে ইলে কইল একটি পয়সা 10 টাকা 20 টাকা 30 টাকা 100 টাকা পয়সা কিনে একটিকে লাল পয়সা ইন এই লবণ এই ধরনের গুজব সৃষ্টি হয়ে সৃষ্টি হই এই মানুষের গজে গুজব সৃষ্টি আর খানা খানা উনি দেয় আর কিছু মোবাইলে উনি উনি দেয় এই গ্রামের তো বইনে ফোন করছি লবণ খেয়ে ধর আর 30 টাকা আমি গুজব শুনছি দোকানদারে বলছি আমি 25 কেজি দাও, হ্যাঁ বলছে 25 কেজি হবে না, আমরা 3 কেজি নেন 5 কেজি নেন। দাম আগে 22 টাকা ছিল, 1 টাকা বাড়ছে এখন। শুনতেছি লবণের দাম বাড়ছে তাই লবণ কিনতে আসছি, এখন তো শুনতেছি যে লবণ আগে রেডে আছে, বারাবারে কোনো কিছু নেই এখানে, এগুলো তো সব গুজব কথাই চলতেছে। লবণ 30 টাকা ধরে বেশি, এখন বহুত মানুষ কাটানো কাটানো লোক যেত আর কাটানো কাটানো দিয়ে ফেলে ওই টিভির মধ্যে দেখে যে হেডলাইনের মধ্যে মানে লবণের মধ্যে যে গুজব ইয়ে গুজবের মধ্যে হান নদী ফেললাই। লবণ দাম বাইর গিয়ে উনি ব্যাগ কয়, কিন্তু অন্তব্য গুজবের মতো সৃষ্টি হইয়ে যার কারণে সমাজের হাতে প্রভাব পড় গিয়ে ব্যাগ কোনে সংগ্রহ করে এই তারা কয়েকজন তো দিলাম দা আগে রেডি কে বেছে তো আমরা ফোন করলাম এই তারা তুমি ফুস গজে হাজার হাজার লবণের দাম না বাড়াই না কারণ গুজব ছড়ে দিয়ে 30 টাকা ধরে লবণ বস্তার বস্তা ফুরিলে দোকানদারে বেছে 30 টাকা খরচ খুচরা বাজার ঘুরিয়ে রে গেলাম লবণের অন্যতম পাইকারি বাজার নগরীর মাঝের ঘাটতো। এডো এই গুজব ফসি গেলেও প্রভাব ন ফরে পাইকারি বাজারের দামত। কেজি প্রতি মান বেদে বেসর 8 টাকা 52 পয়সা, 7 টাকা 57 পয়সা এভাবে করি। আর খুচরা বাজারের বিভিন্ন ব্র্যান্ডের প্যাকেটজাত লবণ কেজি প্রতি বেসর 28 টাকা 33 টাকা করি। এখন আর কিন্তু লবণ মূলত সিলেটের হবিগঞ্জত গভীর রাতিয়া নুনের দাম বৃদ্ধির গুজব রটানো হয়, তখনই শহর সহ আশেপাশের এলাকা নিয়ে ছড়াই ফরে। মুহূর্তের ভিতরই দেশের বিভিন্ন ডিস্ট্রিক্ট এই খবর গান ফসে যাগই। তাছাড়া এরই মধ্যে মৌলভীবাজার, নেত্রকোনা, সুনামগঞ্জ সহ বিভিন্ন জেলার ভ্রাম্যমান আদালতের অভিযানত গুজব ছড়েন নিয়ে বিভিন্ন ব্যবসায়ী সহ বেশ কয়েকজনের আটক ও অর্থদণ্ড দেওয়া হইয়ে। তাছাড়া ভ্রাম্যমান আদালত পরিচালনার পাশাপাশি মঙ্গলবার শিল্প মন্ত্রণালয় এক প্রেস বিজ্ঞপ্তিত গুজব থান্ন দিত দেশবাসীর প্রতি আহ্বান জানায়। নুন সংক্রান্ত বিষয়ে তদারকিলে শিল্প মন্ত্রণালয়ের নির্দেশে বাংলাদেশ ক্ষুদ্র ও কুটির শিল্প কর্পোরেশন বিসিক প্রধান কার্যালয়ত ইতিমধ্যে উগ্র কন্ট্রোল রুম খোলা হইয়ে। খাবার লবণের চাহিদা 8 লক্ষ মেট্রিক টন, হাতে আছে 6.5 লক্ষ মেট্রিক টন। ধরার কোনো কারণ নাই, আমাদের আরো 8 মাসের লবণ আছে আমাদের হাতে। হেডকোয়ার্টারে একটা মনিটরিং আমরা কন্ট্রোল রুম খুলেছি, সেখানে 24 ঘন্টা সেখানে আমাদের কর্মকর্তা কর্মচারীরা দায়িত্ব থাকবে এবং সারা জেলার এইসব লবণের সরবরাহ এবং মূল্য পরিস্থিতি পর্যালোচনা করবেন। দোয়ানদারল লবণের দাম বেশি চাইলে সরাসরি জাতীয় ভুক্ত অভিযোগ কেন্দ্রর এই টেলিফোন নাম্বারগুলো যোগাযোগ করতে হয়, কিংবা এ সংক্রান্ত তথ্য এই নাম্বার কল করে সরাসরি ভোক্তা অধিকার সংরক্ষণ অধিদপ্তরের নির্বাহী ম্যাজিস্ট্রেট মঞ্জুর শাহরিয়ারে জানানো যাবে। সাধারণ মানুষ আশা করে সংশ্লিষ্ট যারা এই ধরনের গুজব প্রটানোর নিজে জড়িত আছে তার বিরুদ্ধে সরকার দ্রুত গতিতে আইনানুগ ব্যবস্থা লোক এবং নিত্য প্রয়োজনীয় ভোগ্যপণ্যর দাম মানুষের ক্রয় ক্ষমতার ভিতর থাকুক। জুবাইর রিফাত, C+ TV, চট্টগ্রাম।